যদি আপনাদের ভোটার কার্ডের মধ্যে আপনাদের নাম ভুল থাকে, কিংবা আপনার বাবার নাম অথবা স্বামীর নাম, কিংবা আপনার ঠিকানা অথবা জন্ম তারিখ, কিংবা আপনাদের ছবি যে রয়েছে ভোটার কার্ডের মধ্যে, সেটি আপনি পরিবর্তন করতে হবে। এক কথায় আপনার ভোটার কার্ডে আপনি কীভাবে সংশোধন করতে পারবেন অনলাইনে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে এই বছরে, এবং সেটি কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন। এর জন্য আপনি কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমরা দেখে নেব অনলাইনে সংশোধন করার সময়। তো এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যেটা দেখতে পাচ্ছেন তখন সেটা একদম ক্লিক করে ভিডিও দেখলে একদিন আজকের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, সেটা ক্লিক করে 5 মিনিট ক্লিক করে নোটিশ অঙ্কে রাখুন। আজকে সাবস্ক্রাইব করে গেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের মধ্যে কিন্তু প্রশ্ন থাকতেই পারে যে এই বছরে বর্তমানে যদি আমরা ভোটার কার্ড সংশোধন করি কিংবা নতুন করে আবেদন করি, সেক্ষেত্রে আমাদের সেগুলি অ্যাপ্রুভ করবে কি না। তো অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা সাবমিট কবে করেছি, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে সাবমিট করেছি এবং সেটা আমাদের বিএলও অ্যাপ্রুভ করেছে। এর পাশাপাশি সমস্ত ঘরগুলো আমাদের ভেরিফাই হয়েছে এবং নতুন ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেটা কিন্তু চলে যাচ্ছে। গতকালের ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দিয়েছি যে নতুন ভোটার কার্ড যদি আপনি এই মাসে যদি সংশোধন করতে চান কিংবা বানাতে চান, সেটা কিন্তু আপনি করতে পারবেন। তো এর জন্য আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন NVSP.in লিখে, তাহলে কিন্তু আপনি ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে অফিসিয়াল সেটে চলে আসবেন। আমি আপনার সুবিধার্থে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু আপনি এখানে আসতে পারবেন। এখানে আসলে আপনি নিচে চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন যে একটি অপশন রয়েছে লগ ইন এবং রেজিস্টার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনি যখনই ক্লিক করুন পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে এবং ক্যাপচার কোডটি যে রয়েছে যেরকম সেটি আপনি বসিয়ে দেন, বসিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করে দেবেন। যদি আপনি পাসওয়ার্ড মনে না থাকে সেটা আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি নিতে পারেন। তো যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কী করতে হবে, এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার যে রয়েছে ডু নট হ্যাভ অ্যাকাউন্ট, এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী যে পেজটি সেটি কিন্তু চলে আসবে। এখানে আপনি কী করবেন, একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বার থেকে আপনাদের কোনোভাবে আগে রেজিস্ট্রেশন করা হয়নি এই পোর্টালে। তো একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটি যে রয়েছে সেই ক্যাপচার কোডটি আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি কী করবেন, সেই ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আপনি মোবাইলে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করলে আপনি ওটিপি ভেরিফাই হয়ে যাবে। এরপর বলা হয়েছে যে আই হ্যাভ ইপিক নাম্বার, যদি আপনি ইপিক নাম্বার জানা থাকে সেটা আপনি এটা উল্লেখ করবেন, যদি না জানা থাকে সেটা আপনি আই ডু নট হ্যাভ ইপিক নাম্বার যে রয়েছে এটি আপনি সিলেক্ট করবেন। যদি আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিই আপনি কীভাবে ভোটার কার্ড সংশোধন করবেন, সে তো অবশ্যই আপনার ইপিক নাম্বার সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের ভোটার কার্ডের মধ্যে নাম্বারটি রয়েছে। এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবেন, তারপর আপনি ইমেল আইডি থাকলে আপনি দেবেন, না থাকলে আপনি ফাঁকা রাখবেন। এরপর আপনি পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, যে কোনো আপনি মনপছন্দ একটি পাসওয়ার্ড, এবার সেটি আপনি এখানে কনফার্ম করবেন, অর্থাৎ সেটা আবারও এখানে আপনি উল্লেখ করবেন। করার পর আপনি রেজিস্টারে ক্লিক করে দেবেন, রেজিস্টারে আপনি যখন ক্লিক করবেন আপনার কিন্তু পাসওয়ার্ড কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর আপনি সিমলে কী করবেন, হোমে আপনি চলে আসবেন। হোমে আসার পর আপনি আবার লগ ইন এবং রেজিস্টারে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার ইউজার যে নেম রয়েছে সেটি আপনার মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটি আপনি প্রথমে দেওয়ার পর রেজিস্টার করলেন সেই মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এবার যে আপনি পাসওয়ার্ডটি তৈরি করেছেন, পাসওয়ার্ডটি দিয়েছেন রেজিস্ট্রেশন করার সময়, সেই পাসওয়ার্ডটি আপনি উল্লেখ করবেন। করার পর আপনি ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি আপনি বসিয়ে দেওয়ার পর লগ ইনে আপনি ক্লিক করে দেবেন। তো যখনই লগ ইনে ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন বাদের কিছু অপশন রয়েছে, বাদের অপশন রয়েছে প্রথমে ফ্রেশ, যদি আপনি নতুন করে আবেদন করতে চান ভোটার কার্ডের জন্য এই অপশনে আপনি ক্লিক করতে হবে। যদি আপনি একটা ভোটার কারেকশন করতে চান সেটা আপনি কী করবেন, তিনবার দেখবেন কারেকশন ইন পার্সোনাল ডিটেলস ইত্যাদি রয়েছে এখানে একটা অপশন, এখানে আপনি ক্লিক করবেন। তো কারেকশানে আপনি যখন ক্লিক করুন পরবর্তী পেজটি চলে আসবে, এখানে রয়েছে সেলফ এবং ফ্যামিলি। যদি আপনি আপনার নিজস্ব অর্থাৎ যে ভোটার কার্ডের নাম্বারটি দিলেন, দেওয়ার পরে আপনি রেজিস্ট্রেশন করলেন, সেক্ষেত্রে আপনাদের সেটাই যদি আপনি সংশোধন করতে চান সেই নাম্বারটি অর্থাৎ সেই ভোটার কার্ডটি, তাহলে আপনি সেলফ সিলেক্ট করার পর নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। যদি আপনি চান যে আপনার পরিবারে আরও কোনো সদস্য রয়েছে যাদেরও আপনি ভোটার কার্ডটি সংশোধন করতে চান আপনার আইডি থেকে, সেটা আপনি ফ্যামিলিতে ক্লিক করবেন। করার পর কী করবেন, আপনাদের এখানে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে সেই পরিবারের আপনাদের, ধরো আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। যেহেতু আমরা যে ভোটার কার্ড রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটি দিয়েছি সেটা দিয়ে আমরা অর্থাৎ সংশোধন করবো, এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেবো। তো যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু ফর্ম 8 যে রয়েছে 8 নম্বর ফর্মটি সেটা কিন্তু চলে আসবে। তো এখানে আপনার ল্যাঙ্গুয়েজ যে রয়েছে সেটি আপনি কী করবেন, ইংলিশ সিলেক্ট করে রাখবেন। তো যখন আপনি ইংলিশ সিলেক্ট করুন পরবর্তী পেজটি কিন্তু আপনার সামনে চলে আসবে, অর্থাৎ পরবর্তী পেজ হলে এটা লোডিং হবে এবং রিপ্লেস হয়ে যাবে। এবার নিচে আপনি দেখতে পাবেন ডিস্ট্রিক্ট রয়েছে, এই ঘরটি আপনার আন্টিং হয়ে গেছে, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট যে অপশন রয়েছে ডিস্ট্রিক্টে ক্লিক করার পর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে আপনি অ্যাসেম্বলিটি কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি দেখতে পাবেন আপনার নাম রয়েছে এবং নিচে যে একটি অপশন রয়েছে ইন, অর্থাৎ এখানে আপনি বাংলাতে লিখতে হবে আপনার নামটি। এরপর রয়েছে আপনার সার নেম, তো এখানে সার নেম আপনার পদবি কিন্তু উল্লেখ করতে হবে, তো এখান থেকে আপনার পদবিটি দিয়ে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আসার আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি কী কী সংশোধন করতে চান। এখানে রয়েছে আপনার নাম, আপনাদের ফটো, আপনাদের ইলেকট্রিক্যাল ফটো আইডেন্টি কার্ড, এরপর রয়েছে আপনাদের অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এক নেম অফ রিলেটিভ অর্থাৎ যে আপনার যে পিতার নাম কিংবা আপনার স্বামীর নাম যে রয়েছে
সেই নামটি, এবার টাইপ অফ রিলেশন, জেন্ডার, অনেকে কিন্তু জেন্ডার ভুলে থাকে, তো আপনি যেগুলো সংশোধন করতে চান সেগুলো আপনি সিলেক্ট করবেন। যদি আপনি নাম সংশোধন করতে চান আপনি নামের উপরে টিকমার্ক দেবেন, যদি আপনি ফটো চেঞ্জ করতে চান ভোটার কার্ডের মধ্যে ফটো করে আপনি টিকমার্ক দেবেন, যদি আপনাদের অ্যাড্রেস আর ঠিকানা চেঞ্জ করতে চান সেটা আপনি অ্যাড্রেস ঘরে টিকমার্ক দেবেন, যদি আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান দিন মাস ইয়ার আপনি দিতে চান আপনি ভোটার কার্ডের মধ্যে তাহলে আপনি ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন, যদি আপনি চান যে আপনি ভোটার কার্ডের মধ্যে শুধুমাত্র আপনি বয়সটি দিতে চান ডেট অফ বার্থ আপনি উল্লেখ করবেন না, তাহলে আপনি এগের যে ঘটে রয়েছে এটি আপনি সিলেক্ট করতে পারেন। তো এরপর হচ্ছে নেম অফ দ্য রিলেটিভ, যদি আপনাদের স্বামীর নাম কিংবা আপনার বাবার নাম ভুল থাকে সেটা আপনি ঘরটি সিলেক্ট করবেন। যদি আপনাদের অর্থাৎ টাইপ অফ রিলেশন ক্ষেত্রে যদি ভুল রয়েছে সেক্ষেত্রে আপনি অর্থাৎ যেখানে আপনার পিতা বা স্বামীর নামের জায়গায় আপনাদের মনে করুন আপনার পিতার নাম রয়েছে সেখানে আপনার স্বামীর নাম উল্লেখ হয়েছে, কিংবা আপনার স্বামীর নাম রয়েছে সেখানে পিতার নাম উল্লেখ হয়েছে, এক কথায় রিলেশনশিপ যদি মিস্টেক হয়ে থাকে গণ্ডগোল হয়ে যায় ভুল হয়ে থাকে তাহলে আপনি ঘরটি সিলেক্ট করতে পারেন। তো এরপর আপনি জেন্ডার যদি আপনাদের ভুল থাকে সেটা আপনি জেন্ডার ঘরটি সিলেক্ট করতে পারেন। এবার নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে এফ নম্বরে বলা হয়েছে যে দ্য কারেক্ট, অর্থাৎ যে সমস্ত ঘর আপনি সিলেক্ট করেছেন সমস্ত ঘর কিন্তু এখানে আনটিক হয়েছে এবং আপনাদের সমস্ত ঘরে কিন্তু সঠিক যে রয়েছে নাম কিন্তু আপনি উল্লেখ করতে হবে। এর জন্য আপনি ঘরটিতে আপনি সিলেক্ট করবেন, ইন ইংলিশ দেখতে পাবেন, আপনি ইংরেজিতে কিন্তু উল্লেখ করতে হবে। আপনি যখন ক্লিক করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, তো এখানে আমি আমার নামটি যে রয়েছে সেটি আমরা দিয়ে দিলাম, তার সঠিক নামটি যখনই আমরা দিলাম অটোমেটিক আপনি কিন্তু সাইটে যখনই ক্লিক করবেন বাংলা নামটি কিন্তু চলে আসবে এখানে। দেখো দেখতেই পাচ্ছি আমাদের নাম কিন্তু খালেক, সেটা আমাদের খালেক কিন্তু চলে আসছে, অর্থাৎ আকার যে রয়েছে সে আকার কিন্তু আসেনি। এখন আমরা চাইলে কিন্তু আমাদের কিবোর্ডের মাধ্যমে এখানে আকারটি অ্যাড করতে পারি। তো এইভাবে আপনি আপনার ভোটার কার্ডে যে বাংলা বানানটি রয়েছে সেটি আপনি সংশোধন করতে পারবেন। তো এখানে আপনি সঠিক নামটি দিয়ে দেবেন, এরপর আপনি সার নামের জায়গায় আপনি পদবী কী রয়েছে সেটি আপনি উল্লেখ করবেন, অটোমেটিক সেই পদবী কিন্তু এখানে আপনি চলে আসবে। যদি আপনি ভুলে থাকে সেটা আপনি সেই পদবী এভাবে আপনি সেই সেখানে আপনি ক্লিক করুন, করার পর আপনি মোবাইলে যদি বাংলা কিবোর্ড থাকে সেই কিবোর্ড আপনি ব্যবহার করতে পারেন, না থাকলে আপনি ঘরটি রয়েছে কিবোর্ডটি এই ঘরটি ক্লিক করার পর আপনি কিবোর্ডটি কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর নিচে আপনি চলে আসবেন আপনার হাউস নাম্বার, যেহেতু আমরা অ্যাড্রেস এবার সিলেক্ট করেছি সেহেতু আপনার হাউস নাম্বার চলে আসছে, তো হাউস নাম্বার জানা থাকে সেটা আপনার হাউস নেম অর্থাৎ সেখানে আপনাদের গ্রামের নাম উল্লেখ করে দেবেন। এরপর আপনি রাস্তা নাম উল্লেখ করে দেবেন, যদি আপনি ঠিকানা ঘরটি সিলেক্ট করে থাকেন, যদি না করেন সেটা আপনি ঘরটি কিন্তু আসবে না। যেগুলো আপনি সংশোধন করতে চান ভিলেজ, আপনাদের ভিলেজটি লিখে দেবেন, যখনই অটোমেটিক বাংলা নামটি চলে আসবে। তো পোস্ট অফিস আপনি উল্লেখ করুন আপনার পিনকোড, আপনাদের ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তো এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে দেখতে পাচ্ছেন এই ঘরটি কিন্তু আমরা সিলেক্ট করে নিই, এক্ষেত্রে এটা আমাদের হাইট রয়েছে, ডেট অফ বার্থের ঘরটি আমরা সিলেক্ট করছি, এক্ষেত্রে আমাদের এটা কী হয়েছে অর্থাৎ আমাদের এটা আনহাইট হয়েছে। এখন আমরা ডেট অফ বার্থ কী রয়েছে সেটি আপনি উল্লেখ করবেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, যেমন আমাদের সঠিক ডেট অফ বার্থ রয়েছে 01-03-1998। তো এটা আমাদের সঠিক ডেট অফ বার্থ, দেওয়ার পর আমরা সাইটে ক্লিক করে দিলাম, সেটা আপনাদের নিয়ে নিচ্ছে। এরপর আমরা নিচে চলে আসবো রিলেটিভ নেম, অর্থাৎ যে আপনাদের পিতা বা স্বামীর নাম যদি আপনি চেঞ্জ করতে চান সেটা আপনার রিলেটিভ নেমের ঘরটি সিলেক্ট করতে হবে। এরপর এখানে আপনি আপনার সঠিক বাবার নাম কিংবা আপনার স্বামীর নামটি উল্লেখ করে দেবেন, অটোমেটিক নিচে আপনি বাঙালি চলে আসবে, ঠিক একইরকমভাবে আপনি এখানে ক্লিক করবেন, করার আপনার বাংলা নামের বানানটি যে রয়েছে সেটি আপনি সংশোধন করে নেবেন যদি ভুল আসে বানানটি। তো এরপর নিচে রয়েছে সার নেম, অর্থাৎ রিলেটিভের যে পদবী রয়েছে সেই পদবী আপনি উল্লেখ করে দেবেন, বর্মন নাকি দাস নাকি মিয়া নাকি ওসেন যেটা হয় সেটা আপনি উল্লেখ করবেন, এবং অটোমেটিক সেটা কিন্তু আপনাদের বাংলাটা চলে আসবে, সেটা আপনি আবারও কিবোর্ড অর্থাৎ আপনি সিলেক্ট করবেন, করার আপনাদের বাংলা বানানটি যদি ভুল আসে সেটা আপনি আকারে সেখানে যেগুলো রয়েছে সেগুলো আপনি ঠিক করতে পারেন। এবার রিলেশন রয়েছে, রিলেশন আপনাদের কী রয়েছে অর্থাৎ সেই লোক ব্যক্তির সঙ্গে আপনার রিলেশন কী রয়েছে, ফাদার্স নাকি মাদার্স নাকি হাজব্যান্ড নাকি ওয়াইফ নাকি গুরু নাকি আদার্স যেগুলো হয় সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এরপর জেন্ডার ঘরটি যেহেতু আমরা সিলেক্ট করিনি সেক্ষেত্রে এটা আমাদের কিন্তু হাইট রয়েছে। তো এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনার ডকুমেন্টস সাবমিট করতে হবে, ফটোকপি আপনি এখানে অর্থাৎ যেহেতু আমরা ফটো চেঞ্জ করবো ফটো কার্ডে সিলেক্ট করেছি সেটা আমরা ফটো কার্ডে সিলেক্ট করবো, করার পর আমাদের কী করতে হবে অর্থাৎ আমাদের ফাইলসে নিয়ে যাবে, ফাইলসে ক্লিক করবো আমাদের গ্যালারিতে চলে যাবে, সেখানে আমরা ফটো কিন্তু সাবমিট করতে হবে। যদি আপনি কম্পিউটারে করে থাকেন সেটা আপনার ডেস্কটপ চলে যাবে, যখন আপনি ক্লিক করবেন সেখান থেকে আপনি আমরা ফটোটি চুজ করে নেবেন। এরপর রয়েছে এক প্রুফ, এক প্রুফ হিসেবে আপনার এখানে ডকুমেন্টস সাবমিট করতে হবে, এক্ষেত্রে আপনি ডকুমেন্টস যখন ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন যে আপনার বার্থ সার্টিফিকেট রয়েছে, মার্কশিট রয়েছে ক্লাস 10-8 কিংবা 5, ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড যেটা আপনাদের রয়েছে সেই ডকুমেন্টস আপনার দিতে হবে এক প্রুফ হিসাবে, যেহেতু আমরা ডেট অফ বার্থের ঘরটি সিলেক্ট করেছি। এরপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাদের কী ডকুমেন্টস দিতে হবে, তো আপনি যখনই ক্লিক করবেন ইন্ডিয়ান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক, কিষেন কার্ড, পোস্ট অফিস, কারেন্ট পাসবুক এগুলো কিন্তু রয়েছে, রেশন কার্ড রয়েছে, ইনকাম ট্যাক্স রয়েছে, তারপর রেন্ট অ্যাগ্রিমেন্ট রয়েছে, তারপর হচ্ছে আপনার ওয়াটার বিল, টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন বিল ইত্যাদি রয়েছে, যে সমস্ত আপনার ডকুমেন্টস রয়েছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে। এরপর আপনি সেই ঘরটি সিলেক্ট করার পর আপনি এখানে অ্যাড্রেস প্রুফে এখানে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করার পর আপনি কিন্তু ডকুমেন্টসটি কিন্তু আপলোড করতে হবে। এরপর রয়েছে প্রুফ অফ চেঞ্জ নেম, এক্ষেত্রে আপনি আপনার অর্থাৎ অঞ্চল যে সার্টিফিকেটটি রয়েছে প্রধান সার্টিফিকেট সেটি আপনি ব্যবহার করতে পারেন, রেসিডেন্ট সার্টিফিকেটটি কিংবা আপনি ভোটার কার্ড ব্যবহার করতে পারেন, ভোটার কার্ড সরি সেটাতে আমরা কালেকশন করলাম, আপনি প্যান কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স কিংবা আপনার আধার কার্ডটি আবারও কিন্তু দিতে পারেন, যেটি আপনার সঠিক রয়েছে নাম চেঞ্জের ক্ষেত্রে একটি সঠিক ডকুমেন্টস আপনি আপলোড করতে হবে। এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে রয়েছে আপনি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, যদি আপনি ইমেল আইডি থাকে ইমেল আইডি আপনি দিয়ে দেবেন, যে না থাকে সেটা আপনি ফাঁকা রাখবেন। এরপর আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন সেই ব্যক্তি যে ব্যক্তি আপনি আবেদন করলেন। এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে রয়েছে প্লেস, এখানে আপনাদের প্লেস উল্লেখ করবেন, আপনি গ্রামের নাম কিংবা শহরের নাম। এরপর ডেট অটোমেটিক আজকে ডেট নিয়ে নেবে। এরপর ক্যাপচার কোড, যে ক্যাপচারটি আপনি দেখতেই পাচ্ছেন এই ক্যাপচারটি আপনি বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর সাবমিটে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাজ কিন্তু হয়ে যাবে। এরপর আপনি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। তো আমি আপনাকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে যদি আমরা এখানে অ্যাড্রেসের ঘরটি সিলেক্ট না করি অর্থাৎ আমরা শুধুমাত্র আমাদের নাম সংশোধন করবো, আমাদের ফটো আমরা সংশোধন করবো,
এবং আমাদের যে রয়েছে ডেট অফ বার্থ সংশোধন করবে, তিনটি আমার সংশোধন নাম, ফটো এবং ডেট অফ বার্থ। এখন আপনি যখন নিচে চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন যে আমাদের নামের ঘরটি কিন্তু আনহাইড রয়েছে এবং হাউস নাম্বার তো অ্যাড্রেসের ঘরটি কিন্তু হাইড হয়ে গেছে যেহেতু আমরা সেটা সিলেক্ট করিনি। এরপর নিচে আপনি দেখুন ডেট অফ বার্থ, যেহেতু আমরা এটা সিলেক্ট করেছি এটা কিন্তু আমাদের আনহাইড হয়েছে এবং আমরা এখানে ডেট অফ বার্থটি দিয়ে দেবো, সঠিক ডেট অফ বার্থটি। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে সমস্ত ঘর আমরা সিলেক্ট করিনি সেগুলো কিন্তু আমাদের হাইড রয়েছে। এরপর আপনি ফটো কিন্তু আপলোড করতে হবে এবং এক প্রুফ হিসেবে আপনাদের একটি ডকুমেন্টস দিতে হবে এবং নাম সংশোধন করার জন্য আপনার যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। এখানে চুজ ক্লিক করার পর এরপর আপনি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ইমেল আইডি জানা থাকা ফাঁকা রাখবেন, মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, তারপর ঠিক আগ্রহ প্লেস আপনি উল্লেখ করবেন এবং ক্যাপচা কোডটি দেওয়ার পর সাবমিট ক্লিক করুন, রেফারেন্স নাম্বার আপনি পেয়ে যাবেন। তো আপনি যখন সাবমিট হয়ে যাবে এরপর আপনি সিমটি কী করবেন, আপনার হোম যে রয়েছে হোমে কিন্তু আপনি চলে আসবেন, অর্থাৎ আপনি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। সেই রেফারেন্স নাম্বার আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে, সেই রেজিস্টার মোবাইল নাম্বার এসএমএস করে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু আপনি অন স্ক্রিন দেখতে পারবেন যখন আপনি সাবমিট করবেন। এরপর এখানে আসলে আপনি নিচে চলে আসবেন, হোমে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশনে আপনি যখনই ক্লিক করবেন নিচে দেখতেই পাচ্ছেন যে ইন্টার রেফারেন্স আইডি, তো এখানে আপনি রেফারেন্স আইডি যে রয়েছে যেটি আপনি পেলেন সেটি আপনি উল্লেখ করবেন, যেরকম রয়েছে ক্যাপিটাল ক্যাপিটাল স্মল স্মল। দেওয়ার পর আপনি কী করুন, ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করুন, যখনই ক্লিক করবেন দেখতেই পারবেন যে আপনি সাবমিট করলেন, এরপর আপনি বিএলও অ্যাপ্রুভ করেছে কিনা, এরপর ফিল ভেরিফাই হয়েছে কিনা এবং অ্যাকসেপ্ট নাকি রিজেক্ট। যদি আপনি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আপনার কাজ কিন্তু হয়ে যাবে, তাহলে আপনার ভোটার কার্ড সংশোধন হয়ে যাবে এবং নতুন করে আপনি বানাতে চাইলে ঠিক একরকমভাবে আপনি বানাবেন। তো আমি আপনার পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনি কীভাবে নতুন করে আপনার ভোটার কার্ডটিকে আবেদন করতে পারবেন নতুন করে।